ফরহাদে বাবার দাদার বাড়িতে ছাদে উঠলাম আর এখানে নাকি ফরহাদ সাইকেল চালানো শিখেছে ছাদের মধ্যে কেউ কি সাইকেল চালানো শিখে কিভাবে শিখছো এই যে এখান থেকে এখানে অনেক বড় জায়গা না এই যে পিছনে ছাদটা বিশাল বড় কোথায় বাগান আচ্ছা আমি ওদের যে বাড়িটা দেখালাম বাড়ি পিছনে বাগান এখানে একটা যে কাठान দেখা যাচ্ছে আইসা পারিবারিক কবরস্থান এখানে 200 বছর আগেরও কবর আছে এটা পারিবারিক এখানে সবাই যারা কেউ মারা গেলে পরিবারের তো ওই কবরস্থানেই কবর দেওয়া হয় আর বাসাটা তো আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। আল্লাহ। আমইগুলা হ্যাঁ কি সুন্দর আর কাঁঠালগুলা দেখো না। গাছে থোকায় থোকায় কাঁঠাল। আমরা ঈদের দিন ফরহাদের গ্রামের বাড়িতেও আসলাম। 91 উড়ে উড়ে যাচ্ছিল না পুরো খালি হয়ে গেছিল তো ভিতরে মানুষজন মানে অন্য জায়গায় ও আচ্ছা আচ্ছা আমি তো আম দেখে অবাক মাশ আল্লাহ আমার তো এখন ইচ্ছে করিয়ে কাঁচা আম দিয়ে ভর্তা বানাই খাই তারপরে এখানে আর কি কি স্মৃতি আছে ঘুরে ওড়াইসো

টিন দিয়ে ঢাকা ছিল উপরে টিন শেড দেওয়া এই যে ঠিক এরকম না টিন শেড দেওয়া ছিল এটা টিন গুলো চলে গেছে তো পাশের রুমটা ড্রাইভারের রুম ছিল আচ্ছা বাড়িতে এই বাসাটাই নাকি সবচেয়ে বেশি লাক্সারির ছিল হুম তোমাদের সব বাসা হয়ে গেছে হুম সব এখন বিল্ডিং হয়ে গেছে এটাই নাকি একমাত্র বিল্ডিং ছিল তখন না ওয়াও এখন আমার তো এই আম গাছ থেকে চোখই সরছে না

এই দিক দিয়ে এই রেলিং দিয়ে উঠে গেছো এই রেলিং দিয়ে উঠে পানি ট্যাঙ্কিতে কি জাম দিছিলা এই বাড়িটা কিন্তু মেইনলি ফরহাদের বাবা দাদার বাড়ি কারণ এখানে পূর্বপুরুষ সবাই আছে বাবা দাদা হচ্ছে হোসেন বাপ মানে আমার শ্বশুরের দাদা হচ্ছেন আমির হোসেন ওনার কবরও এখানে আছে তার মানে হচ্ছে এটা আমার শ্বশুরের দাদার বাড়ি মাসাল্লাহ এখনো যে ঠিক আছে সব কিছু মানে আলহামদুলিল্লাহ সবাই যে আছে এখানের মধ্যে এই বাসাটা হুম আচ্ছা এটা আমার শ্বশুরের করা এই বিল্ডিংটা আমি একটু পরেই পুরো বিল্ডিংটা দেখাবো যাতে করে এখানে বিকালের দিকে টাইমে স্পেন্ড করতে পারে না খোলাবেলা রাখসা হুম আচ্ছা আমি বাসাটা এখন একটু বাইরে থেকেও দেখাবো চলো তাহলে এই হচ্ছে ওদের বাসাটা কড়হাদের বাবা দাদার বাড়ি মানে এটা কিন্তু আমার শ্বশুরই করেছে আর এই হচ্ছে ওদের দাদার বাড়ি